Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, Bundura. আজ আমরা টিজার রিভিউ করতে চলেছি চরিত্রহীন টু। চরিত্রহীন টু একটি ওয়েব সিরিজ যা কিন্তু হইচই টিভিতে আসতে চলেছে। হইচই তরফ থেকে গতকাল ছোট একটি টিজার লঞ্চ করা হয়েছে এবং এই টিজারে কী কী দেখতে পেলাম সেই নিয়ে কিন্তু আমরা বিস্তর আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। ফিরছে কিরণময় সাবিত্রী এবং সতীশ। প্রথম সিজনে সাফল্যের পর পরিচালক দেবালয় ভট্টাচার্য এবার নিয়ে আসেন চরিত্রহীন সিরিজে পরবর্তী সিজন চরিত্রহীন টু ওয়েব সিরিজটি। গত বছর 30 সেপ্টেম্বর প্রথম সম্প্রচারের পর দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল কাহিনী অবলম্বনে সমকালীন প্রেক্ষাপটে এই ওয়েব সিরিজটি। প্রথম সিজনে জনপ্রিয়তার কারণের জন্যই কিন্তু ও তার পরের সিজন করার তার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য এবং তা কিন্তু নিজেই তিনি জানিয়েছেন। এবং বলে রাখি, চরিত্রহীন ওয়েব সিরিজটি এখনও পর্যন্ত যারা দেখেননি তাদেরকে আমি ছোট করে রিভিউ করে রাখি যে এই ওয়েব সিরিজটি ও তার চরিত্রহীন ও তা খুবই সুন্দর হয়েছিল। কিন্তু সেখানে কিন্তু ঘটনা কিন্তু খুবই দারুণ দেখানোর চেষ্টা করেছিলেন পরিচালক এবং তার সাথে কিন্তু এই ওয়েব সিরিজটি ও তার সেক্সের মাত্রাও কিন্তু অনেকখানি বেশি দেখানোর চেষ্টা করেছিলেন। তাছাড়াও কিন্তু বলতে হয় যে এই ওয়েব সিরিজটি ঘটনা কিন্তু তার স্ট্রংভাবে তৈরি করেছিলেন এবং তা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছিল এবং এই ওয়েব সিরিজটি আমারও খুবই পছন্দ হয়েছিল। এবং আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই এটা দেখে নিতে পারেন, কারণ এটা ইন্টারনেটে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। এবং গতকাল হয়ে গেল কিন্তু শহরে চরিত্রহীন টিজার প্রকাশ এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন দেবালয় ছাড়াও কিন্তু সিরিজের মুখ্য শিল্পী নয়না বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, মমতাজ সরকার, শ্বেতা ভট্টাচার্য ও সৌরভ চক্রবর্তী। দেবালয় জানান, আগের চরিত্রগুলির সঙ্গে এই সিজনে কয়েকটি নতুন চরিত্র যোগ করা হয়েছে। অভিনব এবং নিরুপমা চরিত্রে দেখা যাবে সৌরভ চক্রবর্তী এবং মমতাজকে। অর্থাৎ বিশ্বনাথের বারাণসী এবং বারাণসী বিশ্বমহলার কাহিনী অন্যতম কেন্দ্রীয় চরিত্রে সতীশের চরিত্রে দেখা যাবে সৌরভ দাস। এবং এই সিজনে কিন্তু অনেকটাই অংশ নাকি তাকে কমাতে আচ্ছন্ন অবস্থায় দেখা যেতে পারে। আগামী 21 জুন দেখা যাবে হইচই টিভিতে চরিত্রহীন টু ওয়েব সিরিজটি। চরিত্রহীন টু এর দেখা যাবে কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, মমতাজ সরকার, ছায়ানী ঘোষ, সৌরভ চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্যের মতন শিল্পীরা। তাছাড়াও কিন্তু প্রথমবার মতো কাজ করতে চলেছে ওয়েব সিরিজে মমতাজ সরকার। তা কিন্তু সকলে কিন্তু নজর রয়েছে চরিত্রহীন টু এর ওয়েব সিরিজটির দিকে। এই ওয়েব সিরিজের জন্যে গান গেয়েছেন কিন্তু নগ্নজিতা চক্রবর্তী। এবং এই ওয়েব সিরিজের আর কোনো তথ্য এলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।